আমাদের সমাজে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো লোককে দেখা যায়, পত্রপত্রিকে আসে, কিছু ভণ্ড লোক আসে, প্রায় বছরই শোনা যায় যে তার পীর বাবার স্বপ্ন দেখছে, তার ছেলের জবাই করার স্বপ্ন দেখছে। দেখেন নবী রাসূলদের মধ্যে আর এই ভণ্ডদের মধ্যে পার্থক্য দেখেন, নবী রাসূলরা নিজের সন্তান নিজে কোরবানি করার স্বপ্ন দেখে, আর ভণ্ড পীরেরা আরেকজনের সন্তানকে কোরবানি করার স্বপ্ন দেখে, আর মুরিদদের কাছে স্বপ্ন দেখে যে আমি স্বপ্ন দেখছি যে তুমি আমার এই দরবারের সব খরচ দিয়ে দিচ্ছ আর কি। উনি নিজের টাকা জমে জমা পেয়েছে, আমার দরবারে খরচ দেওয়ার স্বপ্ন কোনোদিন দেখে না। উনি দেখে কিসের স্বপ্ন? মুরিদের। উনি জন্য মুরিদরে বোঝায় বাবারা এই দুনিয়াদারি এগুলো ছেড়ে দাও, এগুলো আমার দরকার, আমার দিয়ে দাও। তো এরকম ভণ্ড আমাদের দেশে আছে না নেই? ভাইরা আমার, যেটা আমি মানুষকে বলবো সেটা আমি নিজে আমল করবো না, এর নামই ভণ্ডামি, তাই না? এই জন্য আমি সবসময় বলি, ভালো আলেম চিনবেন কি দিয়া? ভালো আলেম চিনার যে কয়েকটা মার্কা আছে, এর ভিতরে একটা মার্কা হলো উনি যা বলবেন সেটা নিজে আমল করবেন, নিজে আমলের দাঁত দাঁড়ায় না, বাট মানুষকে বলে বেড়াচ্ছেন, এটা এই লোকটার অসৎ হওয়ার প্রমাণ। যাই হোক, তো নবীদের স্বপ্ন ওহি, ইব্রাহিম ইসলাম স্বপ্ন দেখছেন নিজের ছেলেকে জবাই করা, পৃথিবীতে আর কেউ যদি এই স্বপ্ন দেখেও তাহলে এই স্বপ্ন বাস্তবায়ন করা তার জন্য হারাম। কোনো বাবা কি তার সন্তানের গলা ছুড়ে দিতে পারবে? জায়েজ আছে? নাই। অতএব কেউ যেন ভুল না বুঝি যে এখান থেকে তাই না আমরা সবাই স্বপ্নে দেখে দেখে অনেক কিছু করতে পারি, এটা নবীদের জন্য খাস। ইব্রাহিম রাসূলুল্লাহ যখন এটা স্বপ্নে দেখলেন, প্রথম দিন মনে করলেন কি দেখলাম, আবার একই স্বপ্ন দেখলেন, আবার একই স্বপ্ন দেখলেন। এবার ছেলে ইসমাইলকে ডেকে বললেন, ইসমাইল রাসূলুল্লাহ তিনি মূলত কোরবানি করার জন্য তার পক্ষ থেকে নির্দেশিত হয়েছেন। আমরা যে মক্কা যাচ্ছি, হজ করছি, আমরা উমরা করছি, এই সব ইবাদতের সাথে যার স্মৃতি জড়িয়ে আছে তিনি হলেন ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম, এবং তার ছেলে ইসমাইল আলাইহিসসালামের বংশেই জন্মগ্রহণ করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে এক শ্রেণী মানুষ ধোঁয়াশা করে যে ইব্রাহিম আলাইহিসসালামের যেই ছেলেকে কোরবানি করার নির্দেশ করা হয়েছে এবং তিনি নিয়ে গেছেন, কেউ কেউ বলেন তিনি ইসহাক আলাইহিসসালাম। ইব্রাহিম ইসলামের এক ছেলের নাম ইসমাইল, আরেক ছেলের নাম ইসহাক। তো এই ব্যাপারে বহু গবেষণা হয়েছে, একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যে এটা আসলে ইসহাক আলাইহিসসালাম নন, তিনি আল্লাহর নবী, কিন্তু এখানে নির্দেশ করা হয়েছে ইসমাইল আলাইহিসসালামকে। যাই হোক, তো তিনি যখন তিন দিন পর পর স্বপ্নে দেখলেন, এরপরে ছেলে ইসমাইলকে বললেন, বাবা ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। কোরআন আয়াত, আল্লাহ বলেছেন যে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখে এসে ছেলেকে বলছে, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করে দিচ্ছি, আমি জবাই করছি, কি দেখলাম এটা? আর যেহেতু আমি নবী, আল্লাহর পক্ষ থেকে ওহি, একবার না পরপর রিপিটেডলি আমি দেখে যাচ্ছি একই স্বপ্ন, অতএব এটা আল্লাহ আমাকে নির্দেশ করছেন পরিষ্কার, এখন তুমি কি বলো, এটা তো অস্বাভাবিক কথা, কিভাবে আমি এই কাজ করব? তখন ছেলে কি বলেছেন, কদ সাদদাকতা রুইয়া বিল হক। তিনি তার বাবাকে বলেছেন যে বাবা افعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين। আপনাকে আল্লাহ যে নির্দেশ করেছেন আপনি সেই নির্দেশ বাস্তবায়ন করুন, পালন করুন, আপনি কোনো চিন্তিত হবেন না যে আমি বিচলিত হই কিনা, আমি আল্লাহর নির্দেশ পালনার্থে আমার জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত আছি। চিন্তা করেন, বলতে যত সহজ বলে ফেলা যায়, বাস্তব কি এত সহজ? নিজের জীবন দেওয়া অনেক সহজ, সন্তানকে আল্লাহর রাহে উৎসর্গ করা এত সহজ না। নিজের জীবন দেওয়া অনেকের জন্য সহজ, কিন্তু সন্তানের জীবন দেওয়া অনেকের জন্যই সহজ না। ভাইরা আমার, এই নির্দেশ যখন আসলো আর ছেলে ইসমাইল যখন এই কথা বললেন, তখন বাপ বেটা চলে রওনা হয়ে গেছে। এদিকে মা হাজারা, হাজার তাকে বলা হলো, তিনিও রাজি। দেখেন, মাও রাজি, ছেলেও রাজি, বাবাও রাজি, এরকম একটা ফ্যামিলি পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া কঠিন হবে, তাই না? এই জন্যই কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত যেই ফ্যামিলি, যেই পরিবারের আলোচনা সবচেয়ে বেশি এসেছে, তাদের আদর্শ সবচেয়ে বেশি তুলে ধরা হয়েছে, সেই পরিবারের নাম হলো ইব্রাহিম আলাইহিসসালামের ফ্যামিলি।